রসুল সাল্লা সাল্লামকে কি দয়াল নবী বলা যাবে রসুল করিম সাল্লামকে দয়াল নবী বলা যাবে কিনা এটি নির্ভর করবে যে দয়াল শব্দ অর্থ কি তার উপরে দয়াল শব্দ হল দয়াময় মেহরবান অনুগ্রহ করেন যিনি তিনি তো নবী করিম সাল্লাহি সাল্লামকে আল্লাহ আলমিন রৌফ ও রহিম বলেছেন রউফ এবং রহিমের অর্থ প্রায় এরকমই কাছাকাছি যার অর্থ হয় তিনি দয়ালু তার ভিতরে মায়া আছে উম্মার প্রতি দরদ আছে এবং ছিল তো সে অর্থে তাকে দয়াল বলাই যেতে পারে কিন্তু দয়ালের মানে যদি এই হয় যে তিনি মৃত্যুর পরও তার ওফাতের পরও ইন্তেকালের পরও তিনি আমাদেরকে দয়া করে করতে পারেন যে কোনো কিছু দিতে পারেন আমরা তার কাছে চাইতে পারি তিনি প্রার্থনা কবুল করতে পারেন এরকম ক্ষমতা তার আছে এবং তিনি সেই ক্ষমতা আমরা তার কাছে প্রার্থনা করি চাই এ অর্থে অর্থাৎ আল্লাহব আলমকে যেরকম রহমান রহিম বলা হয় ওই অর্থে যদি দয়াল বলা হয় না বিশ্বাদ আলাহ সাল্লামকে তাহলে সেটা তো অবশ্যই পরিত্যাজ্য সেটা তো শিরপূর্ণ বিশ্বাস হবে এতে কোনো সন্দেহ নেই বাকি এমনিতে আল্লাহ তালা যেহেতু তার রস রউফ বলেছেন তিনি তার উম্মার প্রতি অত্যন্ত মায়ালু রহিম বলেছেন দয়ালু অতএব সেই হিসাবে দয়াল নবী ওই দৃষ্টিকোণ থেকে ওই অর্থে বলা যেতে পারে কিন্তু সাধারণত আমাদের দেশে যারা নবী করিম সাল্লাই শান এ মর্যাদা বলতে গিয়ে সীমা লঙ্ঘন করে থাকেন শিল্পূর্ণ বিশ্বাস পোষণ করে থাকেন আহাদ জাতীয় কথা বলে থাকেন তারা মূলত রসুল আকাম সাল্লাহ সাল্লামকে এই দয়াল নবী এই শব্দটা ব্যবহার বেশিরভাগ করে থাকেন সেই জন্য তাদের প্রয়োগটা মানে ভুল উদ্দেশ্যে হওয়ার সম্ভাবনাটা অনেকটা থাকে সেই জন্য আমরা রসুল আকাম সাল্লাহ সাল্লামের ক্ষেত্রে এই শব্দ ব্যবহার করার আগে আমরা ভাবব যে আমরা কোন অর্থে ব্যবহার করছি সচরাচর যারা ব্যবহার করে থাকে তাদের বিশ্বাসগত সীমালঙ্ঘনের কারণে এই ব্যাপারটাতে বিশেষভাবে সাবধানতা কম বাকি এমনিতে নবী কি সাল্লাহ সাল্লাম অবশ্যই ওম্মার প্রতি দয়ালো মায়ালো ছিলেন এবং আল্লাহ তালা তাকে সেই গুণে গুণান্বিত করেছেন